সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব বাসমতি চালের চিকেন বিরিয়ানি। এর জন্য চালটাকে প্রথমে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। চিকেনটাকে টক দই আর সব রকম বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর আলুটাকে লবণ আর জাফরান রং দিয়ে মেখে রেখেছি, ভেজে নেব। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। প্রথমে চিকেন বিরিয়ানির জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন প্রথমে ম্যারিনেট করা চিকেনটা কষিয়ে নেব। এখানে আমি আলু ভাজার তেলের সাথে কিছুটা তেল অ্যাড করে নিয়েছি। এখন দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা, তারপরে অ্যাড করব চিকেনগুলো। অ্যাড করছি ম্যারিনেট করা চিকেনগুলো। এখন অ্যাড করবো চালগুলো। চালগুলো এখন চালগুলো খুব ভালো করে ভেজে নেবো। দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, অ্যাড করবো কিছুটা লবণ। বিরিয়ানির চালটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। এখন অ্যাড করবো গরম পানি। ওর মতো পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব গোলাপ জল আর ক্যারেট। সব কিছু দেওয়া কমপ্লিট, এখন ঢেকে দেবো। রেডি আমার চিকেন বিরিয়ানি, সাথে থাকছে সিম্পল মিক্স সালাদ।